হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেল লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত আপনাদের এই নারকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নারকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটার রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রেডিট করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে দত্ত আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নারকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডিট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে হচ্ছে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে দত্ত আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রেডিট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পাবেন হচ্ছে ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রেডিট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটার রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রেডিট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহত্ত দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রেডিট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাকি আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে দত্ত হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রেডিট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাকি আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে দত্ত হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডিট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাকি আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটার রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্তা দত্তকে হচ্ছে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাকি পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটার রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডিট করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্তা দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটার রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডিট করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নারকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডিট করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে হচ্ছে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত না নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে দত্ত আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নারকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডিট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পাবেন হচ্ছে ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা চলেছে হতে চলেছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রেডিট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রেডিট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে হচ্ছে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে হচ্ছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে হচ্ছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রেডিট করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নারকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নারকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে হিসাবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিডর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যারা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসাবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহাত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিডর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিডর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিডর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহাত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে হিসেবে ক্রেডিট করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নারকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডিট করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহত্তা দত্তকে হচ্ছে আপনারা কাজ রূপে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে হচ্ছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটককে আপনারা সবাই দেখবেন ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিট রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আমি পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রিয়েটেড করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে হচ্ছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহত্তা দত্তকে হচ্ছে আপনারা কাজ রূপে দেখতে পাবেন নেস্ট ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিডোর রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিডোর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন কলফ্রেন্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিট রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন অলফের আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডিট করা একটা নারক হিসেবে পরিচিত একটা নারক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্ত দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পেন্সট হচ্ছে ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নারকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিডর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়া দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন ফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডেট করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্য দত্তকে হচ্ছে আপনারা কাজ রূপে দেখতে পাবেন নেক্সট হচ্ছে ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিডোর রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিডোর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়া দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকেই কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন কলফ্রেন্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে আহ যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন ফ্রেন্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন ফ্রেন্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডেট করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহত্তা দত্তকে হচ্ছে আপনারা কাজ রূপে দেখতে পাবেন ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিডোর রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহওয়াত্রা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন কলফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে ক্রেডেট করা একটা নারক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাহত্য দত্তকে হচ্ছে আপনারা রূপে দেখতে পাবেন নেক্সট হচ্ছে ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিডোর রূপে হচ্ছে এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ সাওয়াতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন কলফ্রেন্স আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে হিসেবে ক্রিয়েটেড করা একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে এটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নাই পরিচিত নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলি তো কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন সাউত্তা দত্তকে হচ্ছে আপনারা কাজ রূপে দেখতে পাবেন নেক্সট হচ্ছে ফারিন খানকে আপনারা দেখতে পাবেন তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো আরও অনেকে কাজকে হচ্ছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিড রূপে হচ্ছে নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিটর হচ্ছে আপনারা এদেরকে আহ যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন কলফ্রেন্স আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত একটা নাটক সম্বন্ধে তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক হচ্ছে নামে পরিচিত একটা নাটক হতে চলেছে তো এই নাটক সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব যে এই নাটকটি হচ্ছে আপনারা একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে আপনারা হচ্ছে এই নাটকটিকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত যে নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে তো নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে পরিচিত একটা নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসার নামে পরিচিত নাটক তো এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এই নাটকটি হচ্ছে হচ্ছে একটা নিউ আপকামিং নাটক হিসেবে

নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো মেন লিট রূপে হচ্ছে আপনারা এদেরকে যেটা হচ্ছে মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে শাহ শাহতরা দত্ত নেক্সট হচ্ছে ফারিন খান তো এদের দুজনকে হচ্ছে আপনারা মেন লিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকে কাজ করছে আপনারা দেখতে পাবেন এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে তো আরও অনেকে কাজ করছে আপনারা এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত একটা নাটক হতে চলেছে যেটা হচ্ছে বাংলাদেশি নাটক হিসেবে পরিচিত নাটক তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হিসেবে হতে চলেছে তো এই নাটকটি আপনারা সবাই দেখবেন